প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেয় শরীয়তপুরের চিতলয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব প্রার্থী। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এলাকায়। একটি চক্র স্বাক্ষর জাল করে অনেকের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কজন প্রার্থী। আবার কেউ কেউ স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা বলছেন নির্বাচন বিধি মেনে হয়েছে প্রার্থিতা প্রত্যাহার। চিতলিয়া ইউনিয়নে ভোটাভুটির আর দরকার নেই, কারণ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। যারা ছিলেন তারা সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। একসঙ্গে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছেন? এক পক্ষ বলছে স্বেচ্ছায় প্রত্যাহার করেছেন, আরেক পক্ষের দাবি চাপে পড়ে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছে। পছন্দের লোকদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে 7ই অক্টোবর প্রতীক বরাদ্দের দিন স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ এনেছেন অনেক প্রার্থী। আমরা কোনো প্রত্যাহার করি নাই, তারা জোরপূর্বক এগুলো প্রত্যাহার করত। আমার মনোনয়নপত্র আমি প্রত্যাহার করি নাই, আমি কোনো সই স্বাক্ষর করি নাই। কোনো কোনো প্রার্থী অবশ্য বলছেন কোনো চাপে নয়, দলের স্বার্থে স্বেচ্ছায় করেছেন প্রার্থিতা প্রত্যাহার। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম আমার নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, স্বজ্ঞানে প্রত্যাহার পত্র জমা দিয়েছি। আমি দলের স্বার্থে আমার মনোনয়ন আমি নিজেই প্রত্যাহার করেছি। ইচ্ছাকৃতভাবে সই দেওয়ার টাকা মনোনয়নপত্র আমরা উঠে ফেলেছি। নির্বাচন বিধি মেনেই হয়েছে সবকিছু বলছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা যাচাই বাছাই করে দেখেছি নমিনেশন পেপারে স্বাক্ষর এবং প্রার্থিতা প্রত্যাহারের আবেদনে স্বাক্ষর, স্বাক্ষর মিল পাওয়া গেছে, স্বাক্ষর ঠিক আছে। আগামী 11ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চিতলিয়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে 3, সাধারণ সদস্য পদে 48 ও সংরক্ষিত নারী সদস্য পদে 12 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতি পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সবাই মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব প্রার্থী। ডিবিসি নিউজ ডেস্ক।